সো এই গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আমি মলয় এবং তোমরা দেখছো মলয় টেকনো। সো আজকে বেসিক্যালি যে ভিডিওটি হতে চলেছে, সেই ভিডিওটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হতে চলেছে। তো ভিডিওটি তোমরা এখনই কেউ বন্ধ করে দিও না, শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। কারণ হোয়াটসঅ্যাপ আমরা সবাই ইউজ করি। আমার কিছু বন্ধু আমাকে বলেছে কমেন্ট করে এবং জানিয়েছে পার্সোনালি যে তাদের হোয়াটসঅ্যাপ নাকি হ্যাক করা হয়ে যাচ্ছে, তাদের চ্যাট নাকি অন্য কেউ পড়ছে, অন্য কেউ দেখতে পাচ্ছে। তো প্রথমে একটা কথা বলি, হোয়াটসঅ্যাপ কখনো হ্যাক করা যায় না। যেটা করা যায়, হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে স্ক্যান করা যায় এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্ক্যান করা যায়। তো সেই স্ক্যানটা যে করা যাচ্ছে, আজকে আমি তোমাদের এই ভিডিওতে জাস্ট হোয়াটসঅ্যাপের একটা হোয়াটসঅ্যাপের সেটিংসের ব্যাপারে বলবো, যে সেটিংসটা করলেই তোমার হোয়াটসঅ্যাপকেও হ্যাক করা তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে স্ক্যান পর্যন্ত করতে পারবে না। সো বন্ধুরা, বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। এই গাইস, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। এবারে আমি সিম্পলি যে কাজটা করবো, আমার মোবাইলে ডেটা কানেকশানটি প্রথমে অন করে নেবো। অ্যান্ড অন করে নেওয়ার পরে যেহেতু হোয়াটসঅ্যাপটাকে আমার সিকিউর করতে হবে, তাই হোয়াটসঅ্যাপটাকে আমি ওপেন করে নেবো। করার পরে এখানে যে আমরা থ্রি ডট দেখতে পাচ্ছি, এই থ্রি ডটে গিয়ে আমরা ক্লিক করবো। করার পরে দিন আমরা সেটিংসে চলে যাবো। অ্যান্ড সেটিংসে চলে যাওয়ার পর এখানে যে অ্যাকাউন্টের অপশানটি দেখতে পাচ্ছি, এই অ্যাকাউন্টের অপশানে গিয়ে আমি ক্লিক করবো। করার পরে সিম্পলি এখানে দেখো টু স্টেপ ভেরিফিকেশানের একটি অপশান দেখতে পাচ্ছি, সেই টু স্টেপ ভেরিফিকেশানে গিয়ে আমি ক্লিক করবো। দেন করার পরে আমি কী করবো, এখান থেকে এনেবেল অপশানে ক্লিক করবো। করার পর লেখা তোমরা দেখতে পাচ্ছ, এন্টার এ সিক্স ডিজিট পিন হুইচ ইউ উইল বি আস্কড ফর হোয়েন ইউর রেজিস্টার ইউর ফোন নাম্বার উইথ হোয়াটসঅ্যাপ। সো এখানে যে সিক্স ডিজিট আছে সেটা তুমি দিয়ে দিতে পারো তোমার মনের মতন করে। সো আমি এখানে দিয়ে দিলাম। তো এরপরে নেক্সট যে অপশানটি চলে আসবে, এটা তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। অ্যান্ড দেন এখানে অ্যাপ্লাই সেটিংসের একটি অপশান দেখাবে। অ্যান্ড দেখো এখানে একটি টিক মার্ক চলে এসছে, টু স্টেপ ভেরিফিকেশান ইজ এনেবেলড। সো এরপরে আমার কী হলো, আমার যে হোয়াটসঅ্যাপের টু স্টেপ ভেরিফিকেশান আছে, সেই টু স্টেপ ভেরিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ অন হয়ে গেছে। সো আমি বলে দিই, তোমার যে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপ কেউ যদি চায় হ্যাক করা তো দূরের কথা, সে হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে স্ক্যান পর্যন্ত করতে পারবে না। সো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো? আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে। অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি তোমাদের সমস্যার সমাধান পেয়ে থাকো, তাহলে কিছুই না, ভিডিওটিকে একটা লাইক করে দাও। বিকজ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা পরিমাণে মোটিভেট করে তোলে। অ্যান্ড কী করছো এখনও পর্যন্ত, ভিডিওটি দেখার পরেই আগে এই হোয়াটসঅ্যাপের সেটিংসটা গিয়ে করে নাও। অ্যান্ড এই ভিডিও থেকে যদি তোমরা নতুন কিছু শিখতে পারো, তাহলে কী করবে, চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবে। এই যে নিচে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছ, এই সাবস্ক্রাইব বাটনটি একদম ওখান থেকে পুরো টেনে ছিঁড়ে নাও। না না, টেনে ছিঁড়ে নিতে হবে না, তুলে নিতে হবে না, জাস্ট সাবস্ক্রাইব করো, প্রেস করো। অ্যান্ড পাশে থাকা বেল আইকনে প্রেস করো, অল অপশানে ক্লিক করে দাও, তাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম তুমি পাবে। অ্যান্ড যদি আরও কোনো সমস্যা তোমাদের থাকে, যেটা তোমার বন্ধু মনে করো তো আমাকে, সেই বন্ধুর সঙ্গে যদি শেয়ার করতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও এবং সেই সমস্যার সমাধান নিয়ে আমি চলে আসবো। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ আ গুড।